تحزيز ماني هو تحسى يحس التشجيع شجع يشجع ونفرنا كرا شاوش جوغانا شاوش دا انتاريز موتيفيت انسپاير ونفرنا اتشاو دا انكاريزين تو কাউকে কিভাবে উৎসাহ দিবেন কিভাবে, এটা দুভাবে দেওয়া যায়। একটা হচ্ছে অব্যয় বা হরফ দিয়ে দেওয়া যায়, আর একটা হচ্ছে শব্দ দিয়ে দেওয়া যায় বা ছোট বাক্য। এটা আমরা অন্যদিন শেখাব, শব্দ এবং ছোট বাক্য সব সময় যেটা ব্যবহার হয়, শব্দ এবং ছোট বাক্য সব সময় যেটা ব্যবহার হয় আমরা ইনশাল্লাহ দেখাব। তাহলে আমরা আজকে মুখস্থ করেছি, আগেও করেছি, এখনো করছি, উদাহরণ সহ আমরা দেখি, তাহলে হবে। এগুলো হচ্ছে গয়রু আমেলা, এগুলো শব্দের আগে আসে কিন্তু কোনো আমল করে না, অর্থের মধ্যে আমল করে। কিসের মধ্যে আমল করে? অর্থ বিবেচনা করে। কিভাবে? একই হরফ, এই যে আলা আল্লাহ আল্লাহ লাও লা লাও মা আলা আমা আলা আমা আলা আলা আমা, এই দুই জিনিসগুলো যদি ফেলে মোজারের আগে আসে, তার আগে আসে যে ফেলে মোজারে, তাহলে সেটা হবে উৎসাহ দেওয়া, অনুপ্রেরণা দেওয়া, হাসায় হাসি করা, ঠিক আছে, রজ্ঞবায়ু রজ্ঞিবু অনুপ্রাণিত করা। আর যদি ফেলে মোজারে সারা ফেলে মাঝির আগে আসে একই শব্দ, তাহলে হবে তিরস্কার ভর্ষণা করা, তিরস্কার করা, নিন্দা করা, ভর্ষণা করা, তিরস্কার করা, রিবক, হ্যাঁ রিবাক, তারপরে ভ্যাক্স, একটা বিরক্ত করা, এই জাতীয় মানে অনুৎসাহিত করার অর্থে আসবে যদি ফেলে মাঝির আগে আসে। তো আমরা আজকে ফেলে মাঝিরটা শিখব না, শুধু ফেলে মোজারের আগে দিলে কেমন অর্থ হয়, তুমি কি যাবে না, তুমি কি খাবে না, তুমি কি অলসতা থেকে বাঁচো না, বাঁচো তার মানে কি বাঁচো। তো আমরা এগুলো দেখব। আলা তাকুম, তুমি দাঁড়াও না, মানে কি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওডেন্ট ইউ স্ট্যান্ড আপ, আপনি কি দাঁড়াবেন না, তাহলে আলা তাকুম আলা তাকুম, আপনি দাঁড়ান, আপনি দাঁড়িয়ে কথা বললে বেশি ভালো লাগে, এই তো উৎসাহ দেওয়া হচ্ছে, ভদ্রতার সাথে উৎসাহ দেওয়া। তাহলে হরফ গুলো বলেন, রুফু তাহজিজি আল্লাহ 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 লাউ লা লাউ মা আল্লাহ 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 লাউ লা লাউ মা কেন করো না, করো করো করো, যদি করতেন যদি করতেন, যদি না করাই উচিত, করা উচিত, করা উচিত। আল্লাহ তাদুকুলুল ইসলাম, ইসলাম কবুল করো না, ইসলাম কবুল করো, ওয়াই ডোন্ট ইউ অ্যাকসেপ্ট ইসলাম, ওয়াই ডোন্ট ইউ অ্যাকসেপ্ট ইসলাম, তুমি কেন ইসলাম গ্রহণ করো না, তার মানে ইসলাম গ্রহণ করো। আবার আমরা প্রথম থেকে দেখি, হরুফু তাহজিজি গায়রু আমিলা, হরুফু তাহজিজি আলা আল্লাহ আল্লাহ লাউ লা লাউ মা আল্লাহ আল্লাহ লাউ লা লাউ মা, প্লাস ফেলে মোজারে, যদি ফেলে মোজারের আগে আসে তাহলেই শুধু
মানে অনুপ্রেরণা উৎসাহ এরকম ভাবে অর্থ দিবে, যেমন এবারে আমার সাথে সাথে অভিনয় করে বলেন তাহলে ক্লিয়ার হবে, তা না হলে চালা মানে না 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 করো না না করো না, করো কি করো কি করো না কি করো না কি এরকম, কিন্তু আসলে দেখেন অর্থটা তখন কেমন দেবে। আলা তাকুফ আনিল কাসালি বলেন, আলা তাকুফ আনিল কাসালি, অলসতা হতে বিরত থাকো না, অলসতা হতে বিরত থাকো, অলসতা থেকে বিরত থাকো, অলসতা থেকে বিরত থাকো না, মানে কি অলসতা থেকে বিরত, তাহলে আলা তাকুম দাঁড়াও না, যদি দাঁড়াতেন, দাঁড়ানো উচিত, উডেন্ট ইউ স্ট্যান্ড, উডেন্ট ইউ, তার মানে উড নট ইউ, তাই না, উডেন্ট ইউ, উডেন্ট ইউ স্ট্যান্ড, যদি আপনি দাঁড়াতেন, তাহলে আলা তাকুফু আনিল কাসালি, তুই অলসতা থেকে দূরে থাক না, তুই অলসতা থেকে দূরে থাক না, তার মানে কি অলসতা আর করিস না, অলসতা আর করো না, তাহলে তার মানে অলসতা থেকে বিরত থাকো, আমি আপনাকে উৎসাহ দিচ্ছি, অনুপ্রেরণা যোগাচ্ছি, তাই না, তাহলে হাল্লা তাকুল, হাল্লা তাকুল, খাবে খাবে কি, খাবে কি, খাবে কি, হাল তাজরুসু, করবে কি, হাল তাজদানি বু, হাল তাজদানি বু, বিরত থাকো না, আই ডোন্ট ইউ, আবসেন্ট ফ্রম মানে বিরত থাকা, তাজদানি বু আন, তাহলে হাল্লা তাজদানি বু আন হাজা, তাহলে উইল দিও আমরা দিব, ওয়ান্ট নোট দিয়ে দিতে পারবো, আবার উইল নোট দিয়ে দিতে পারবো, তাহলে উইল নোট ওয়ান্ট দিয়ে, ওয়ান্ট ওয়ান্ট ইউ ইট, ওয়ান্ট ইউ, তুমি খাও না কেন, খাও না কেন, খাও না, খাবে না মানে খাবে না, কান্ট ইউ, কান্ট ইউ, তারপরে শুড, আবার স্টুডেন্ট দিয়েও বলা যেতে পারে, অর্থের বিবেচনা অনুযায়ী মূলত করতে হবে, তাহলে হাল্লা তাদরুসু, হাল্লা তাদরুসু, করো কি করো না কেন, আমাদের বাংলা যখন করো বলে কান দিচ্ছে, তার মানে কি করতে বলছি, উৎসাহ করছি, তাই না, আচ্ছা, লাউলা তাস্তাগফিরুন আল্লাহ, আল্লাহ তোমার কাছে ঘুমাতে চাও না কেন, মানে চাও চাও, লাউলা তাকুম, যদি দাঁড়াতে, যদি দাঁড়াও না কেন, যদি দাঁড়াতেন, লাউলা তাকরুজ, তুমি বাহির হও, তুমি বাহির হও, এই কথাটা যদি আপনি বাংলাতে এখন কোন সম্মানিত ব্যক্তিকে বলেন, ওস্তাদজিকে বলেন, তাহলে আপনি এভাবে বলবেন, লাউলা তাকরুজ আনিল ফাসলি, লাউলা তাকরুজ আনিল ফাসলি, ওস্তাদজি, লাউলা তাকরুজ আনিল ফাসলি, ওস্তাদজি, আপনি যদি বাহির না হতেন,
তার মানে আপনি যদি বাহির না হতেন যদি বলেন তাহলে তার মানে যদি আপনি থাকতেন, আর যদি আপনি যদি বাহির হতেন তার মানে আপনি যদি বাইরে যেতেন। তো এরকম ভাবে আমরা আর দেখব লাউমা তা জুরুনা লাউমা তা তিনা শেষবারের মতো গবেষণা করবেন, নিজে নিজে দেখবেন, আরবি ইংলিশ বাংলার সাথে মিলিয়ে মিলিয়ে বোঝার চেষ্টা করবেন। হরুফুত তাহজিজি আলা আল্লাহ আল্লাহ লাউলা লাউমা তাহলে উৎসাহ অনুপ্রেরণা যোগাবে। আর যখনই জোরে বললেন তখনই তিরস্কার আর ভর্ষণা বোঝাবে, ঠিক আছে? আলা আল্লাহ লাউলা লাউমা আল্লাহ হাল্লা।